রাসূলের নামে মিথ্যাচার করে, রাসূলের হাদিস বদলাই ফেলে, বুঝেন নাই? তাহলে এরা কি আহলে হাদিস? আপনারা তো ভাই পড়েন না, ইউটিউবে লেকচার শুনে লাফান। এদের অবস্থা যে কত ভয়ঙ্কর এবং এরা যে কত খারাপ। পৃথিবীর ইতিহাসে কোন বাতিল কখনো সাহস করেনি রাসূলের হাদিস বদলাই দিতে। হ্যাঁ, ওইটা করেছে যে তারা হাদিস জাল করছে, কিন্তু আমাদের লামাজাবি ভাইরা হাদিস জাল করে না, কিন্তু সহি হাদিসে নিজেদের মত প্রমাণিত করার জন্য এক দুইটা শব্দ ঢুকাই দেয়, এক দুইটা শব্দ। কত মারাত্মক কাজ! এই যে দেখেন, এই কিতাবের নাম হলো যেভাবে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি। দেখেন এই কিতাব কত বড় বড় শায়েখরা সম্পাদন করেছেন। শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, যিনি এনটিভিতে রমজানের প্রোগ্রাম করেন, ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি, অনেক শুদ্ধ করে ইউটিউবে দেখবেন কথা বলেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শাহ ওলিউল্লাহ, এতজন শায়েখের সম্পাদনা করা বই। আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন এক রাকাত, শুনছেন নি কখনো? বিতিরের নামাজ পড়েন কয় রাকাত? এক রাকাত। বড় আজীব কথা, আমরা বলেন তিন রাকাত, বলেন আমাদের তিন রাকাতের নামাজ হয় না। তখন বলেন কি যে তিন রাকাত তোমরা এক শর্তে পড়তে পারো, হানাফিরা শর্ত আছে যে দ্বিতীয় বৈঠক করতে পারবে না, দ্বিতীয় রাকাতে একটা বৈঠক করি না, যে কি করতে পারবে না, দ্বিতীয় বৈঠক করতে পারবে না। তো এখন দেখেন এই কিতাব থেকে আমি একটু পড়ে শোনাই যে ওনারা কি কারবারটা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট হাদিস আছে আবু দাউদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। এক রাকাত বলে কোনো নামাজ নাই, নামাজ হয়তো দুই রাকাত, নাহলে দুই রাকাতের চেয়ে বেশি। এবার আসেন, এই যে দেখেন আমাদের শায়েখরা কত খারাপ, আমি মাযহাবের বিষয়টা বুঝাচ্ছি, একটু ইশারা দিয়ে যাচ্ছি। দেখেন ওনারা বলেন অন্যান্য নামাজের মতোই প্রথম দ্বিতীয় রাকাত পড়বেন, তবে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদের জন্য না বসে সরাসরি দাঁড়িয়ে যাবেন, যে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠক করবেন না, বৈঠক না করে সরাসরি দাঁড়িয়ে যাবেন, এটা হলো বিতির পড়ার নিয়ম। এরপরে দেখেন হুজুর হাদিস আনছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতিরের সালাত আদায় করতেন, এর মাঝে তাশাহুদের জন্য বসতেন না, একাধারে তিন রাকাত পড়ে শেষ রাকাতে বসতেন ও তাহাজ্জুদ পড়তেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিতির পড়তেন। মুস্তাদরাকে হাকিম 1140 নম্বর হাদিস, একদম কিতাবের নাম দেওয়া, হাদিস নাম্বার দেওয়া। আমি তো পেরেশান যে এমন হাদিস তো এই জীবনের প্রথম শুনলাম, যে একদম সরাসরি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাতের মাঝে বসতেন না। দেখেন একদম সুস্পষ্ট লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতিরের সালাত আদায় করতেন, এর মাঝে তাশাহুদের জন্য বসতেন না। তো মুস্তাদরাকে হাকিম আমি খুললাম, 1140 নম্বর হাদিস খুললাম, যে মুস্তাদরাকে হাকিমের 1140 নম্বর হাদিসে আছে কি? দেখেন ওখানে লেখা আছে মুস্তাদরাকে হাকিমের 1140 নম্বর হাদিস হইল, লা ইউসাল্লিমু ফির রাকআতাইনিল উলাইয়াইন মিনাল উইত্রি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না। একটু বুঝেন মুরব্বী যুবক ভাইরা, আপনারা তো বেশি হুজুগে, ইউটিউবে সুন্দর কথা শুনে মনে করেন উনি অনেক বড় শায়েখ। হাদিসে আসছে লা ইউসাল্লিমু ফির রাকআতাইনিল উলাইয়াইন মিনাল উইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন। আমরা বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাই না, দাঁড়িয়ে যাই। হাদিসে আসছে বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না, আর আমাদের শায়েখরা হাদিস বদলাইয়া দিছেন বিতিরের দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসতেন না। এখন বলুন তো একজন মানুষ, এই যে কিতাবগুলো বাইরে আপনাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? এই কিতাবগুলো যেন আপনি মানুষকে ফ্রি বিতরণ করতেছেন। একজন আম মানুষ, জনসাধারণ, যে আরবি পড়তে পারে না, তার কাছে মুস্তাদরাকে হাকেমও নাই, অনেক আলেমের কাছেও নাই। এখন সে যখন এই হাদিস পড়বে তার অবস্থা কি হবে? আপনারা নামাজের ফেয়াদান করেন, আমার সমস্যা নাই,
আমিন জুড়ে বলেন আমার সমস্যা নাই, ইমামের পিছনে ফাতেহা পড়েন সমস্যা নাই, কিন্তু এইভাবে হাদিস বিকৃত করার, হাদিস পরিবর্তন করার অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, আখেরি জামানায় এমন লোক প্রকাশ করবে, দাজ্জালুনা কাজ্জাবুন, যারা হবে দাজ্জাল, যারা হবে কাজ্জাব, ইউহাদ্দিসুনাকুম, যারা মানুষের কাছে এমন বানানো হাদিস বর্ণনা করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো তোমরাও শুনানি, তোমাদের পূর্বপুরুষরা শুনানি, ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তারাও যেন তোমাদের থেকে দূরে থাকে। আজকের এই দাজ্জালরা, আজকের এই মৃত্যুকরা, আজকের এই কাজ্জাবরা হাদিস বিকৃত করে, হাদিস পরিবর্তন করে জনসাধারণের মাঝে ফিতনা সৃষ্টি করে দিছে। দেখেন, আপনি বিতরের নামাজে এক রাকাত পড়েন, আমার আপত্তি নাই, আপনার নামাজের হিসাব আপনি আপনার কাছে দিবেন, আপনি এক রাকাত পড়েন, কিন্তু এক রাকাতকে প্রমাণ করতে গিয়ে এইভাবে যদি আপনারা হাদিস বিকৃত করেন, শুধু হাদিস বিকৃত না, হাদিসের অনুবাদ বদলাই দে, এগুলা যদি এই যে এই কিতাব জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সালাত মুজাফর বিন মুসিন সাহেবের, এই কিতাবে যে কত হাজার ভুল আছে আর কত শত ভুল আছে, এটা লইয়া যদি আলোচনা শুরু করি সারা রাত পার হয়ে যাবে, বিশ্বাস করেন। এই কিতাব নিয়ে যদি আমি আলোচনা করি, আপনারা মনে করতেছেন চাপা মারতেছি, এমন না, আপনারা যদি বসেন, আমি যদি এখন শুরু করি ফজর হবে, কিন্তু ইনশাআল্লাহ এই কিতাবের জালিয়াতি কত আছে, এই কিতাবে কত ভুল আছে, বয়ান করে শেষ করতে পারবো না, বুঝছেন? এবার আসেন, এই হলো আমাদের শায়েখদের অবস্থা। তো এখন আমরা এই কথাগুলো বুঝছেন তো? তো আমি যেইটা বললাম যে আপনারা মাজহাব মানেন, মাজহাব না মানে উপায় নাই, আপনি নামাজ শিখেন মুজাফফর বিন মুসুনের মতো মৃত্যুকের বই থেকে, আপনি আপনি নামাজ নামাজ শিখেন আব্দুস সবুর চৌধুরীর মতো মৃত্যুকের দাজ্জালের বই থেকে, আর আমরা নামাজ শিখি হযরত আব্দুল্লাহ বিন মাসউদের নামাজ, কথা বলেন ঠিক না?